ত্যাগ কোরবানির প্রশ্নে আপনার প্রস্তুতি কি? ইসলামী আন্দোলনে ত্যাগ কোরবানির প্রস্তুতি প্রসঙ্গে আপনি কয়টা বিষয়? পাঁচটা বিষয়। নাম্বার ওয়ান, প্রথম আপনাকে যে মাথায় জিনিসটা রাখতে হবে, আপনি যে দুনিয়াতে বসবাস করেন এই দুনিয়া সম্পর্কে আপনার ধারণাটা কি? এই দুনিয়াতে আপনার পরিচয় কি? কুন ফিদ দুনিয়া, এই দুনিয়ায় আপনার পরিচয় কি দেওয়া হয়েছে ইসলামে? কুন ফিদ দুনিয়া গরিবুন আও আবিরে সাবিল, আপনি হয় এখানে একজন মুসাফির না হলে একজন গরিব ফকির মিসকিন। অন্য হাদিসে বলা হয়েছে ইন্না দুনিয়া সিজনুল লিল মুমিনিন, যদি ইমানদার হন তাহলে দুনিয়াটা কি? কারাগারে কারা থাকে? ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মহাকেক, মহাদ্দেশ, পরিচয়, এগুলো ওখানে কি বলে ডাকে? কয়দিন নাম্বার এত আসেন, আসেন নাম্বার এত আসেন, নাকি বলে ডাক্তার সাহেব আসেন? বলে বলে না সব কি? যেমন অন্য আসামিরা বলে কয় যতই ভাব নেন হেন আমরা সবাই সমান। গাড়িতে কমন কথা, প্রিজন ভ্যানে উঠলি প্রথমে এটা বলে নেয়, কারণ হাতে সিগারেট খাবে কেউ যেন কিছু না বলে, বলে যে ভাব নেওয়ার লাভ নেই টাকাই সব। এরপরে বলে যে যতই ভাব নেন আমরা সবাই কি আসামি, সুতরাং কেউ যেন কোনো ভাব নেয়, মানে হেতে যে ছোট সুতরাং অন্য কেউ একটু এদিক ওদিক থাকলেও যেন হে ছোটই হয়েই থাকে, সে যা করবে ওইটা আপনি করতে দেবেন কোনো অসুবিধা নেই। আমি বললাম ভাই ঠিক আছে আপনি খান, সিগারেট খাইবেন তো খান, কোনো অসুবিধা নেই। তার মানে ওখানে আপনি সব আসামি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দুনিয়াটা পরিচয় করে দিয়েছেন ইমানদারদের জন্য। এটা কি জেলখানাটা কেমন আরামের জায়গা, তা আপনি কষ্ট করবেন না কেন? আপনাকে তো পরিচয় দেওয়া হয়েছে, দুনিয়াটা আপনার জন্য আরামের জায়গা না। যদি আরামের জায়গা মনে করেন তাহলে আপনার ডেজিগনেশন চেঞ্জ, ও জান্নাতুলিল। এবার সদস্য ভাইরা ঠিক করেন, আপনার ডেজিগনেশন আপনি ঠিক রাখবেন নাকি ডেজিগনেশন চেঞ্জ করবেন? আপনি যদি দুনিয়াটাকে কঠিন পরীক্ষার কারাগার মনে করেন তাহলে আপনি ইমানদার, আপনি যদি এটাকে আরামের জায়গা মনে করেন তাহলে আপনার পরিচয়, এই পরিচয় কে দিচ্ছে? জামাত ঠিক করে দিচ্ছে, এই দেশে ওলামায়ে কেরাম বলে ইস্তিহাদ করেছেন। এটা কি ইস্তেমাই কোনো বিষয়? এটা কার ফয়সালা? রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের ফয়সালা। ইমানদার যদি হও দুনিয়াটাকে কি মনে করো? কারাগার। এখন কোন জেলে আছেন? এখন কোন জেলে আছেন? কি দুনিয়ার কারাগারে? এখন যে জেলে আছেন এটা হলো সেন্ট্রাল জেল, এখান থেকে কোনো কারণে যদি আপনাকে অ্যারেস্ট করে বগুড়া জেলে না, এটা হলো সাব জেল। আমাকে যখন বের করে কয় মাস বেশ চলে, আমি বললাম কই যাবো? কয় ভাই তো বাইরে হবেন, আরে ভাই বুঝেন। আমি বললাম আরে টানাটানি করেন না, সাব জেলে ছিলাম সেন্ট্রাল জেলে নিয়ে যেতেছেন, লাভ কি? একই তো, বরং সাব জেলে যা ছিলাম ভালোই ছিলাম, ওখানে নিরাপত্তার কোনো অভাব নাই। এখন তো বের হওয়ার সাথে সাথে আবার অ্যারেস্টের বুলুল ভাই আমার সাথে কোর্টে দেখা করতে গেলাম। আমি বুলুল ভাই বললাম বুলুল ভাই আমি কিন্তু আপনার সাথে আগাই আছি, আমি অ্যারেস্ট হয়েছি বের হওয়ার পালা, আর আপনার এইটা কি বললেন আপনি? আমি বললাম ভাই আপনি সতর্ক থাকেন এই জন্য বললাম, আমি আপনি অ্যারেস্ট হন এটা চাই না, আমি এটা বললাম আপনি একটু সতর্ক থাকেন, আপনি তো খালি কাজ চালিয়ে যেতেছেন। আমি বললাম আমি তো আগেই আছি আপনার চেয়ে, আমি অ্যারেস্ট হয়েছি এখন কিসের পালা বের হবার, আপনি অ্যারেস্ট হওয়ার পালায় আছেন। সুতরাং সাব জেলে থাকলে তো বের হওয়ার চিন্তা, তার মানে আনন্দে আছেন, আর আছেন সেন্ট্রাল জেলে কোথায় যাওয়ার টেনশন? সাব জেলে, তার মানে ভালো অবস্থা না খারাপ অবস্থা? এগুলো বললে তো তখন স্বীকার করেন, কিন্তু আমি তো বুঝলাম। সুতরাং দুনিয়াটাকে আপনাকে নিতেই হবে, এটা এটারই জায়গা। দুনিয়া সম্পর্কে আপনাকে পাঁচটা ধারণা, কয়টা ধারণা? প্রথম ধারণা হচ্ছে নাম্বার ওয়ান, দুনিয়াটা ত্যাগের জায়গা, এটা ভোগের জায়গা নয়, এটা কিসের জায়গা? ত্যাগের জায়গা। ফার্স্ট কন্ডিশন আপনাকে মাথায় নিতে হবে সুরা ইনশিকাক, সুরায় ইনশিকাক 6-12 আয়াত মুখস্থ করুন, প্রত্যেকে মুখস্থ থাকতে হবে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি আরাম করার জন্য, কি করার জন্য? ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন, পরিশ্রম করার জন্য, ইলা রাব্বিকা কাদহান, তোমার রবের দিকে আগানোর এটা পথ, রবের দিকে আগানোর পথ কি আরামের না কষ্টের? তা কে বলতেছেন? তাহলে সারা রাত ঘুমাইয়া সকালে আবার রেস্ট নিতে হয় কেন? একদিন সভ্যদারি করে 7 দিন আমাদের রেস্ট নিতে হবে কেন? অথচ ইমানদারদের পরিচয় দেওয়া হচ্ছে ফুরসানান নাহার রোহবানাল লাইল, সারা রাত থাকবে জায়নামাজে, সারা দিন থাকবে ঘোড়ার পিঠে, এতটুকু আরবি মনে থাকবে না, রোহবানাল লাইল ফুরসানান নাহার, এই হচ্ছে পরিচয়। আর আমাদের পরিচয় সারা রাত ঘুমাও সকালে উঠে আবার রেস্ট নাও, কারণ সারা রাত ঘুমাইয়ে কি হয়ে গেছে? টায়ার্ড হয়ে গেছে, বেশি ঘুমাইলে তো আপনি টায়ার্ড হবেনি, খালি জিমায়
মোটরসাইকেল চালাইতে চালাইতে ঘুমায়। আর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, এই পর্যন্ত শেষ। ফামুলা কি শব্দটা কি? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তোমার রবের দিকে ধাবিত হওয়ার এই পরিশ্রমই হচ্ছে পথ। ফামুলা কি? এই পরিশ্রম করতে করতে যে রবের দিকে আগাবা, তার সাথে আল্লাহ সাক্ষাৎ হবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসির, বিনা হিসাবে তাকে জান্নাতে দেওয়া। এতদিন তো খালি শাহাদাতের খবর পেয়েছে, বিনা হিসাবে জান্নাত। এবার আল্লাহ তাআলা বললেন ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসির, তার হিসাব সহজ করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন রাসূল, হিসাব সহজ মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিসাব সহজ মানে তাকে কোশ্চেন কম করা হবে তা না, তাকে কোশ্চেন কমনটা করা হবে তা না, তাকে কোশ্চেন বলে দেওয়া হবে তা না, বরং তাকে কোনো প্রশ্নই করা হবে। এটা ভালো খবর। খারাপ খবর শুনে, খারাপ খবরটা কি হইতে পারে? কেউ খারাপ খবরটা কি হইতে পারে? কোনো ব্যক্তিকে যদি কোনো কোশ্চেনের জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়, শুধু যদি বলা হয় কোশ্চেন করা হবে, শুধু বলা হয় ইকরা কিতাবা, শুধু এতটুকু বলা হবে, নিশ্চিত সে কোথায় যাবে? হিসেব দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে, শুধু এখানে যদি শেষ হতো তাহলে তো আপনি বেঁচে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে জিজ্ঞেস করেন ইয়া রাসূল, এটা কি আপনিও, আপনাকে যদি বস ইল্লামা রহমা, হ্যাঁ আমিও, ইল্লামা রহমা রব্বি, আমার রব যদি আমাকে দয়া করেন তাহলে ভিন্ন, আমাকেও যদি কোশ্চেন করা হয় আমিও জবাবদিহি করে জান্নাতে যেতে পারবো না। আর আমরা তো ঠিকঠাক করেই ফেলেছি, যে মিছিল মিটিং করছি, যে শিক্ষা সে মিটিছি, যে ইয়ানত দিছি, তাতে পুরো জান্নাত যদি একান্ত নাও পাওয়া যায় তাহলে বারান্দা বারান্দা পাইলো আমার। অনেকে তো সাবলেট দেবে চিন্তা করে বসে আছে, এত বড় জান্নাত দিয়ে কি করবো, বালা দিয়ে দিবে। আর আমার এক প্রিন্সিপাল ছিল, উনি বলতেন, বললে যে মাসুদ, আমাদের দেশের লোকেরা চিন্তা এত বড় জান্নাত দিয়ে কি করবে, আমাদের দেশের লোকেরা যা করে পুরো জাহান্নামও কপালে জুড়বে না, ওখানেও ছাপড়া ছাপড়া দিয়ে থাকা লাগবে। জাহান্নামের ছাপড়া বুঝেন, জাহান্নামের ছাপড়া আছে, এ কোরআনে আছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার, একবারে জাহান্নামের শেষ অংশ ওখানে ছাপড়া দিতে হবে, মানে পুরো ওখানে কোনো ঘরবাড়ি পাবেন না। আর আপনি তো মনে করতেছেন কাম যা করছি সদস্য হয়ে গেছে আর কি, আর কি? আপনি সদস্য ছিলেন কত সালে? আপনি ভুলে গেছেন ডেট, আপনি আপনার ডেট, সবাই ডেট ভুলে গেছেন, আপনার ডেট কবে? আপনার ডেটও ঠিক নেই, আপনার ডেট মনে আছে? মনে নেই। আপনার ডেট ডেট মনে আছে একজন বলেন তো? কারো ডেট মনে নেই, ডেট তোমার বলে দাও না, ডেট পেতে হলে কোরআন শরীফের কাছে যেতে হবে। ওয়াইজ আখাজা রাব্বুকা মিন বানি আদম মিন জুহুরিহিম জুরিয়াতাহুম আশাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, শপথ তো রুহের জগতে নিয়ে এসেছেন, এটা তো রেনু করা হয়েছে মাত্র, এই কথা তো বগুড়ে বলে গেছি 2006, 2007, 2005, 2004 কতবার বলে গিয়েছি, সেই সময় কেউ নাই এখানে। আপনি শপথ 12 সালের না, 13 সালের না, 14 সালের না, 2006, 2007 না, আপনি শপথ দিয়েছেন রুহের জগতে আলমে আরোহায় যখন ছিলেন, আল্লাহর ঘোষণা সূরা আরাফের 172। যদি আমার কথা পছন্দ না হয় দেখুন, খুলুন মুফাসিরদের তাফসির পড়ুন, ইবনে কাসির পড়ুন, মারিফুল কোরআন পড়ুন, মাওলানা মওদুদী মরহুম রহমতুল্লাহ তাফিমুল কোরআন পড়ুন। আপনার এই কথাটা বলেছি কেন জানেন? মাঝে মধ্যে মনে হয় গোড়া ডিম শিবির গোড়া বিপদে পড়ছি, তাও পড়ছি করছি, কেন যে সদস্য হইলাম, কেন সারাও যায় না ধরাও যায় না, আগে একটু বুঝে শুনে লওয়া উচিত ছিল, এই বুঝ তো এখন নাই, বুঝ কখন ছিল? আলমে আরোহা রুহের জগতে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, ওয়াইজ আখাজা রাব্বুকা মিন বানি আদম, আমি বনি আদমের পৃষ্ঠদেশ থেকে যখন মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নিলাম, জুরিয়াতাহুম আশাদাহুম, আমি তাদের কাছ থেকে সাক্ষী নিতে চাইলাম, আমি তাদের প্রতিজ্ঞা করিয়েছি, প্রতিজ্ঞা করিয়েছি মানে কি শপথ, আলাস্তু বিরাব্বিকুম, তখন এটা বলেন না, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে পরে মেসেজ করে জানাই দেবে, এখন বলা যাবে না, এটা বলছিলেন কে কে আজ জাগান, কিসের 12, 14, 16, 17 কথা বলতেছেন, কি বলেন মাসুদ, আপনার কাছ থেকে শপথ নিয়েছে, এগুলো বাদ, আপনি জন্মগতভাবে সদস্য, আপনি জন্মগতভাবে সৃষ্টিগতভাবে সদস্য, আপনি সৃষ্টিগতভাবে জামাতের রোকন, এগুলো জাস্ট রেনু করি আমরা, কি করি, যেমন লাইসেন্স করার একবার পরে আর কি করলে হয়, রেনু করলে হয়, পাসপোর্ট একবার করলে শুধু রেনু করলে হয়,
আমাদের পাসপোর্ট কবে হয়ে গেছে? এটা থেকে কে কে মাপ চাইবেন? আমাকে আমি এখন নাম ধরে বলতে পারবো, এই বগুড়া থেকে আমাকে একজন ফোন করেছে, মাসুদ আমার ছুটি চাই, আমি ছাত্র শিবির থেকে সদস্য পদ থেকে আমি নিজেকে সরিয়ে নিতে চাই। বললাম ব্যাস ভালো কথা, ওকে আসুন কোরআন শরীফ নিয়ে আপনি বসুন আমি বসি, সূরা 172 আরাফের 172 নম্বর আয়াতকে সামনে রাখুন, এরপর আপনার ওই শপথ থেকে আপনি ছুটি নেন, কার কাছ থেকে ছুটি নেবেন বলুন? কারণ এই শপথ থেকে ছুটি দেওয়ার ক্ষমতা আমার আছে, আর ওই শপথ থেকে ছুটি দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিতে হবে। কার সাহস আছে বলুন? আল্লাহর কাছে বলবেন, সেদিন বলেছিলাম আলাস্তু বি রব্বিকুম কলু বালা, বালা যে বলেছিলাম আজকে ওইটা না। কার সাহস আছে, কার হিম্মত আছে?